হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড পিডির আরেকটি হেল্পফুল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের সিগারেট একটি সেটিং দেখাবো, যেই সেটিংটা আশা করি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর খুবই উপকার আসবে। হ্যাঁ বন্ধুরা, এটা 100% উপকারে আসবেই আসবে। বন্ধুরা, এই সেটিংটি যদি আপনারা সবসময় দেখে রাখেন বা চেক করে রাখেন, তো অবশ্যই আপনারা বড় ধরনের সর্বনাশের হাত থেকে বেঁচে যাবেন। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা দেখা যায় অনেক সময় কিন্তু আমরা কোনো জায়গা থেকে যদি কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করি, সেই অ্যাপসগুলো কিন্তু যে যে পারমিশনগুলো চায় আমরা কিন্তু চক্ষু বন্ধ করে সেই সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিই। তো এইসব পারমিশনগুলো দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি করে থাকে। তা আমরা কিন্তু এই ধরনের পারমিশনগুলো দেখা যায় আপনার সেটিংয়ে যাওয়ার পর, অ্যাপসে যাওয়ার পর কিন্তু আমরা দেখা যায় সেগুলোকে দেখে দেখে পারমিশনগুলো ডিজেবল করে দিতে পারি। তো বন্ধুরা, আমাদের মোবাইল এরকম একটি সেটিং আছে, যেই সেটিংয়ের পারমিশনগুলো যদি আমরা অ্যালাউ করে দিই, তাহলে কিন্তু অন্য কোনো পারমিশন দেওয়ার প্রয়োজনই পড়বে না। সেই অ্যাপ ডেভেলপার কোম্পানি বা অ্যাপ কোম্পানি চাইলে কিন্তু আপনার মোবাইলের সমস্ত কিছু ঘেঁটে দেখতে পারবে বা যেটা মন চায় সেটাই করতে পারবে। তো বন্ধুরা, সেই সেটিংটি কি সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এটা করার জন্য বন্ধুরা আমাদের মোবাইল থেকে আমরা সেটিংয়ে চলে যাব। যা সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব সিকিউরিটিতে, ঠিক আছে বন্ধুরা? এটা এই অপশনটা বেশিরভাগই সিকিউরিটিতে থাকে, ঠিক আছে বন্ধুরা? তারপর আপনারা খুঁজে বের করবেন। এখান থেকে আপনি সিকিউরিটিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাব আমরা, ডিভাইস অ্যাডমিনিস্টার, ঠিক আছে বন্ধুরা? তা আপনারা ডিভাইস অ্যাডমিনিস্টারটি আপনারা খুঁজে বের করবেন, সেটা হয়তো আপনার সিকিউরিটি থাকার সম্ভাবনাই বেশি বা আপনারা আপনাদের মোবাইলের সেটিং থেকে সেটা খুঁজে বের করবেন। তো বের করার পর বন্ধুরা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের ফাইন্ড মাই ডিভাইস এটা অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে বন্ধুরা? এটা অ্যাক্টিভ করার মানে বন্ধুরা এটা আমি নিজেই অ্যালাউ করে রেখেছি। এটা অ্যালাউ করে রাখার বন্ধু কারণ দেখা যায় আমাদের মোবাইলটি যদি কখন হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা চাইলে কিন্তু দেখতে পারবো যে আমাদের মোবাইলটি কোথায় আছে, ঠিক আছে বন্ধুরা? চাইলে কিন্তু আমাদের মোবাইলের সম্পূর্ণ কিছু আমরা রিমুভ করে দিতে পারবো। তো অবশ্যই এটা প্লাস আপনার নিচে যে ডিভাইস লেখা আছে এগুলো যদি আপনাদের অ্যাক্টিভ করা থাকে কোনো প্রবলেম থাকবে না। কিন্তু আপনারা দেখবেন এখানে কোনো থার্ড পার্টি অ্যাপস অ্যালাউ করা আছে কিনা, তাহলে অবশ্যই সেই সময় আপনারা সেই অ্যালাউটি ডিসেবল করে দিবেন। কারণ এই ডিভাইস অ্যাডমিনিস্টার যদি আপনাদের অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু কোনো অ্যাপস এর কোনো রকম পারমিশনই লাগবে না। এই অ্যাপস কোম্পানির ডেভেলপাররা চাইলে কিন্তু আপনাদের মোবাইলের সমস্ত কিছু ঘেঁটে দেখতে পারবে বা যেটা মন চায় সেটাই করতে পারবে। তা আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ডিভাইস অ্যাডমিনিস্টারের যে সেটিংটি সেটা প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল, ঠিক আছে বন্ধুরা? তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।